প্রকল্পের বরাদ্দ, করোনা সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার ও সেলাই মেশিনের ফর্ম বিতরণ উপলক্ষে মত বিনিময় সভা করেছে পিরোজপুর জেলা পরিষদ। বুধবার ভান্ডারিয়ার তেলিখালি ইউনিয়ন কমপ্লেক্সে মঠবাড়িয়া ও নাজিরপুরের উপজেলা ও ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। এ সময় উপস্থিত সকল ইউপি সদস্য, পৌর কাউন্সিলর ও চেয়ারম্যানবৃন্দ তাদের বক্তব্যে আগামী জেলা পরিষদ নির্বাচনে মহিউদ্দিন মহারাজকে পুনরায় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চান। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এমআই টেলিভিশন।